নমস্কার বন্ধুরা মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা দেখছিলাম দাস বংশ সম্পর্কে ঠিক এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি মোহাম্মদ ঘুরি সম্পর্কে এবং সেই ভিডিওতে আমি দাস বংশ সম্পর্কে প্রথম কিছু কথা বলেছি তো সেই ভিডিওটা যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা আগে দেখে নেবেন তারপরে এই ভিডিওটা দেখবেন কারণ আমি পরপর একটা ক্রমানুসারে চলছি যদি আপনারা আগের ভিডিওটা মিস করে যান তাহলে এই ভিডিওটায় আসতে অসুবিধে হবে ভিডিও শুরু করার আগে বলি আপনারা যারা নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং ভারতের অর্থনীতি সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো আজকে আমাদের এই ভিডিওর বিষয় হচ্ছে কুতুবুদ্দিন আইবক সম্পর্কে আলোচনা করা তারপরে আমরা চলে যাব ইলতুত মিশে তো কুতুবুদ্দিন আইবক এই দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন আমরা সকলেই জানি কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা আর এই দাস বংশ এই নামকরণটা এসছে যেহেতু কুতুবুদ্দিন আইবক নিজে দাস ছিলেন এবং এর পরবর্তীকালে এই বংশের যারা সিংহাসনে বসেছিলেন তারা অধিকাংশ লোক দাস ছিলেন বা কৃত দাস ছিলেন সেই কারণে কিন্তু অধিকাংশ ঐতিহাসিকরা মনে করেন যে এই বংশের নাম দাস বংশ হওয়া উচিত নয় সাধারণভাবে যদি আমরা দেখি আমরা প্রথমে বলছি দাস বংশ তারপরে আমরা বলবো দাস বংশের শাসক এবার আপনারাই ভাবুন যে কোনো একজন যদি দাস হয় সে কি করে শাসক হবে দাস তো মানে সে দাস হিসেবেই থাকবে তাকে শাসক বলা যায় না দাস বংশের শাসক এই কথাটার মধ্যেই একটা ভুল রয়েছে আর তাছাড়াও এই যে কুতুবুদ্দিন আইবক বা ইলতুতমিস এরা প্রথম জীবনে দাস ছিলেন কিন্তু পরবর্তীকালে যখন তারা রাজা হন বা যখন তারা সুলতান হন তখন তারা কিন্তু দাস ছিলেন না প্রথম জীবনে দাস থাকলেও তারা পরবর্তীকালে দাস ছিলেন না তো এই কারণে এই বংশকে দাস বংশ বলাটা সঠিক নয় অনেকে আবার এই বংশটাকে বলেছেন ইলবাড়ি তুর্কি বংশ কিন্তু এই ইলবাড়ি তুর্কি এই শব্দটাও এই বংশের জন্য সব দিক থেকে যথার্থ নয় এর কারণ এটা বলার কারণ যে দাস বংশের মানে এই বংশটার যারা যারা সম্রাট হয়েছিলেন যারা যারা সুলতান হয়েছিলেন তাদের অধিকাংশই ইলবাড়ি তুর্কি ছিলেন তো সেই কারণে অনেকে একে ইলবাড়ি তুর্কি বংশ বলেছেন কিন্তু এইখানে এই যে কুতুবউদ্দিন আইবক যিনি এই বংশটার প্রতিষ্ঠা করেছিলেন তিনি নিজেই ইলবাড়ি তুর্কি ছিলেন না এবং ঐতিহাসিকরা এও মনে করেন যে বলবন এর পরে ইলতুতমিসের পরে আমরা আলোচনা করব বলবনের কথা সেই বলবনও ইলবাড়ি তুর্কি ছিলেন না তো সেই কারণে এই বংশকে ইলবাড়ি তুর্কি বলাটাও সার্থক নয় এবং হাবিবুল্লাহ এই বংশকে বলেছেন মমলুক বংশ মমলুক শব্দের অর্থ হচ্ছে যিনি প্রথম জীবনে দাস ছিলেন কিন্তু পরবর্তীকালে সম্রাট হয়েছিলেন এটার অর্থ হচ্ছে এইটাই তো এই কথাটা এই বংশটার সঙ্গে সব দিক থেকেই যায় যে অধিকাংশ ঐতিহাসিকরা প্রথম জীবনে হয়তো দাস ছিলেন কিন্তু পরবর্তীকালে তারা সম্রাট হয়েছেন তো বর্তমান ঐতিহাসিকরা অনেকেই এই মমলুক বংশ বলেই এই বংশটাকে মেনে নিয়েছেন তো যাই হোক আমরা শুরু করব এই বংশের প্রথম থেকে আলোচনা আইবককে দিয়ে তবুও বোঝার আমরা দাস দাস বংশই বলবো কারণ বংশটা অনেক পরিচিত কুতুবুদ্দিন না কুতুবুদ্দিন আইবক এই বংশের প্রতিষ্ঠা করেন এবং কুতুবুদ্দিন আইবকের উপাধি ছিল লাখ বক্স এই লাখ বক্স শব্দটার অর্থ দু রকমভাবে পাওয়া যায় একটা অর্থ হচ্ছে যিনি লাখ টাকা দান করেছেন আবার এই লাখ বক্স শব্দের আরও একটা অর্থ হতে পারে সেটা হচ্ছে যিনি এক লাখ জোনকে দান করেছেন লাখ টাকা দান করেছেন বা লাখ জনকে দান করেছেন তো যাই হোক কোনো একটা দুটো শব্দেরই অর্থ সম্পূর্ণ ভিন্ন কিন্তু যাই হোক এখানে উপাধিটা জানলেই হবে এর উপাধি ছিল লাখ বক্স মানে যাই হোক শব্দটা থেকে আমরা বুঝতে পারছি যে এই কুতুবুদ্দিন আইবক খুবই দানশীল ব্যক্তি ছিলেন তো কুতুবুদ্দিন আইবকের পরপর ঘটনাক্রমে যাওয়ার আগে কুতুবুদ্দিন আইবক সম্পর্কে সে কোথা থেকে এলো কিভাবে সে এই রাজবংশটা প্রতিষ্ঠা করলো তার একটু চিত্র আমরা দেখে নেব আমরা সকলেই জানি যে এই কুতুবুদ্দিন আইবক প্রথম জীবনে দাস ছিলেন এই সময় বিভিন্ন জায়গায় এই দাস প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল তো কুতুবুদ্দিন আইবকের যে ইতিহাস জানা যায় সেখান থেকে দেখা যাচ্ছে যে কুতুবুদ্দিন আইবক ছোটোবেলায় তার পরিবার থেকে আলাদা হয়ে গেছিলেন কোনোভাবে এবং সেই সময় কোনো একজন ব্যক্তি এই কুতুবুদ্দিন আইবককে যুবক কুতুবুদ্দিন আইবককে বাজারে বিক্রি করে দিয়েছিল তো সেই বাজার থেকে ফাকুর আব্দুল আজিজ কুকি নামে একজন ব্যক্তি কিনে নেন তখনকার দিনে এই যারা গোলাম ছিলেন বা দাস থাকতেন তাদেরও কিছু কিছু মালিক থাকতো যারা তাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করত তো এই ফাকরুদ্দিন উদ্দিন আবদুল আজিজ কোকি যিনি কুতুবুদ্দিন আইবককে কিনে নিয়েছিলেন তিনিও এরকমভাবে কুতুবউদ্দিন আইবককে বিভিন্ন বিদ্যায় পারদর্শী করে তোলেন তাকে পড়াশোনা শেখান যুদ্ধবিদ্যায় পারদর্শী করেন মানে এক কথায় তার ছেলের মতোই ব্যবহার কুতুবউদ্দিন আইবকের সাথে করেছিলেন তো আব্দুল আজিজ কুকি যখন মারা যান এই কুতুবউদ্দিন আইবককে পুনরায় তার ছেলেরা বিক্রি করে দেয় মানে আব্দুল আজিজ কুকির ছেলেরা কুতুবউদ্দিন আইবককে পুনরায় বিক্রি করে দেয় এবার বিক্রি করে মোহাম্মদ ঘুড়ির কাছে মোহাম্মদ ঘুড়ি কুতুবুদ্দিন আইবককে এবার কিনে নেন এবং মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবককে তার আন্ডারে কাজে লাগান ধীরে ধীরে কুতুবুদ্দিন আইবক উন্নতি করতে থাকে এবং এবং এক সময় এসে মোহাম্মদ ঘুরির একজন সেনাপতিতে পরিণত হন তো এরপর থেকে কুতুবউদ্দিন আইবক একটি গুরুত্বপূর্ণ পোস্ট পেয়ে যান সেনাপতির পোস্ট তো এইখান থেকে কুতুবুদ্দিন আইবক ধীরে ধীরে ভারতের রাজনীতিতে প্রবেশ করতে শুরু করে মোহাম্মদ ঘুরির সঙ্গে তিনি একাধিক অভিযানে যান এরপরে যখন মোহাম্মদ ঘুরি মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান তখন মোহাম্মদ ঘুরির কোনো পুত্র সন্তান ছিল না মোহাম্মদ ঘুরি নিঃসন্তান ছিলেন এবং তার কোনো পুত্র সন্তান যেহেতু ছিল না তার কে উত্তরাধিকার হবে এই নিয়ে এবার সমস্যা দেখা দেয় তো এই সময় মোহাম্মদ ঘুরির যে সমস্ত সেনাপতিরা ছিল তারাই তার বিভিন্ন বিজিত রাজ্যগুলিকে শাসন করতে শুরু করে তো তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য তাদের নামগুলো আমি এখানে লিখেছি একজনের নাম হচ্ছে তাজউদ্দিন ইলদুজ তাজউদ্দিন ইলদুজ গজনীর জায়গাটায় রাজত্ব করছিলেন অর্থাৎ গজনী তখন মোহাম্মদ ঘুড়ির আন্ডারে ছিল মোহাম্মদ ঘুড়ির মৃত্যুর পর গজনীর সুলতান হয়ে যান তাজউদ্দিন ইলদুজ আরেকজন হচ্ছেন নাসিরউদ্দিন কুবাচা এই নাসিরুদ্দিন কুবাচা সিন্ধু এবং মুলতান অঞ্চলে রাজত্ব করছিল এবং বাকি যে অংশটা পড়ে থাকলো সেইখানের রাজত্ব পেয়ে যান কুতুবউদ্দিন আইবক আরও একজন ছিলেন মোহাম্মদ ঘুরি সেনাপতি যার নাম উদ্দিন বখতিয়ার খিলজি এই উদ্দিন বখতিয়ার খিলজি সম্পর্কে আমরা আগের দিনে আলোচনা করে নিয়েছি যে সে একটি অভিযানে যায় এবং সেখানে মারা যায় তো তারপরে এই তিনজনই প্রধান ছিল মোহাম্মদ ঘুরির উত্তরাধিকার হিসাবে এবার এরা তিনজনেই ছিলেন মোহাম্মদ ঘুরির দাস এরা তিনজনেই মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন তো আমরা যদি এই সমস্ত অঞ্চলগুলো দেখি যে গজনির জায়গাটা রাজত্ব করছিল সিন্ধু এবং মুলতান সেখানে ছিল নাসির উদ্দিন কুবাচা এর থেকে অনেক বড় জায়গার সাম্রাজ্যের অধিকার হয়েছিলেন আইবক তো স্বাভাবিকভাবেই এরা দুজন কেন মেনে নেবেন যে কুতুবুদ্দিন আইবক এত বড় একটা জায়গার সাম্রাজ্য পেয়ে যাবে তিনজনেই দাস ছিলেন তিনজনেই সেনাপতি ছিলেন তো সবার সমান পাওয়া উচিত সেখানে আইবক কেন বেশি পাবেন এই নিয়ে এরা এবার বিদ্রোহ ঘোষণা করেন এই তাজউদ্দিন ইলদুজ এবং নাসির উদ্দিন কুবাচা তো এই কারণে তাজউদ্দিন ইলদুজ বারোশো আট খ্রিস্টাব্দে পাঞ্জাবে আক্রমণ করে এবার পাঞ্জাব অঞ্চলটা ছিল কুতুবুদ্দিন আইবকের আন্ডারে বারোশো আট খ্রিস্টাব্দে সেখানে অ্যাটাক করে তাজউদ্দিন ইলদুজ এই যুদ্ধে আইবক তাজুদ্দিন ইলদুজকে হারিয়ে দেন শুধু তাই নয় তাজুদ্দিন ইলদুজের কন্যাকে বিবাহ করেন আইবক তো এইখানে মোহাম্মদ ঘুরি যখন মারা গেছেন তখন তার সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে সেটা সংগঠিত নয় এই সময় যদি একটা নতুন বংশ স্থাপন করতে হয় কুতুবুদ্দিন আইবককে সেটা সংগঠিত করতে হবে তো সংগঠিত করার জন্য দু রকম উপায় থাকছে এক যুদ্ধের মাধ্যমে সংগঠিত করতে পারেন অথবা আইবক যে পদ্ধতিটা নিয়েছিলেন সেটা হচ্ছে বিবাহের দ্বারা সম্পর্ক স্থাপন প্রথমেই দেখলাম বারোশো আট খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক ইলদুজের কন্যাকে বিবাহ করেন নিজে বিবাহ করেন ইলদুজের কন্যাকে একজনের সঙ্গে সম্পর্ক স্থাপন হলো এছাড়া কুতুবুদ্দিন আইবক নিজের বোনের সাথে বিবাহ দেন নাসির উদ্দিন কুবাচার যিনি সিন্ধু ও মুলতানের শাসক ছিলেন তো এখানেও যে শত্রুতার সম্ভাবনা ছিল সেটা বন্ধ হলো এবং নিজের কন্যার বিবাহ দেন ইলতুতমিশের সাথে তাহলে এইভাবে তিনি বিবাহের দ্বারা তার শত্রুদেরকে বন্ধুতে পরিণত করেন যদিও তিনি যে বিবাহ বন্ধনের দ্বারা বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করেন সেটা পরে কার্যকরী হয় না আইবকের মৃত্যুর পরে এই তাজউদ্দিন ইলদুজ এবং নাসির উদ্দিন কুবাচা পুনরায় বিদ্রোহ ঘোষণা করবে ইলদুতমিসের বিরুদ্ধে সেটা আমরা পরে আলোচনা করবো কিন্তু যাই হোক কিন্তু এই সময় একটা রাজবংশকে একটা নতুন রাজবংশকে প্রতিষ্ঠা করার জন্য আইবক এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছিলেন তো যাই হোক এইভাবে কুতুব আইবক তখনকার মতো এই বিদ্রোহগুলো দমন করেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এবং দাস বংশকে প্রতিষ্ঠা করেন তো এবার আমরা কুতুবুদ্দিন আইবকের রাজত্বক সময়টা ক্রমানুসারে দেখতে শুরু করব বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক সিংহাসনে বসেন কিন্তু তিনি সম্রাট হিসাবে বৈধতা পান বারোশো আট খ্রিস্টাব্দে বারোশো আট খ্রিস্টাব্দে মাহমুদ তাকে একটা বৈধতা পত্র দেন এই কে ছিলেন মাহমুদ ছিলেন মোহাম্মদ ঘুরির ভাইপো এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে তার যে সেনাপতিরা ছিল তাদের মধ্যে তার বিজিত অঞ্চলগুলো ভাগ হয়ে যায় কিন্তু এর আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে ঘুর রাজ্যের প্রকৃত যে শাসনকর্তা ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ ঘুরির ভাই মোহাম্মদ ঘুরির বড় ভাই ছিলেন ঘুর রাজ্যের শাসনকর্তা প্রকৃতপক্ষে তিনিই হচ্ছেন এই সমস্ত অঞ্চলের প্রকৃত সম্রাট মোহাম্মদ ঘুরির যে বড় ভাই ছিলেন তিনি মোহাম্মদ ঘুরিকে গজনির সিংহাসনে বসান তারপরে গজনির থেকে মোহাম্মদ ঘুরি বিভিন্ন জায়গায় বিস্তার লাভ করে তো মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে তার ভাই মানে তার বড় ভাই প্রকৃত অর্থে এই সমস্ত সাম্রাজ্যের প্রকৃত সম্রাট তো সেই বড় ভাই এতদিনে মারা গেছেন তো সেইখানে তখন রাজত্ব করছিল মোহাম্মদ ঘুরিডি ভাইপু অর্থাৎ বড় ভাই যে ছিল মোহাম্মদ ঘুরির তার ছেলে যার নাম ছিল মামুদ শাসনকর্তা যদিও তার ক্ষমতা এতদিনে খুবই কমে গেছে এই মামুদের কাজ তখন ছিল শুধুমাত্র এদেরকে বৈধতা দান করা তো সেই মামুদ বারোশো আট খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবককে একটি বৈধতাপত্র দেন এবং কুতুবুদ্দিন আইবক নিজে কখনো সুলতান উপাধি গ্রহণ করেননি অর্থাৎ কুতুবুদ্দিন আইবক কিন্তু সুলতান ছিলেন না যাই হোক কুতুবউদ্দিন আইবকের রাজধানী ছিল লাহোর তো কুতুবুদ্দিন আইবক মাত্র চার বছরের জন্য রাজত্ব করেছেন বারোশো দশ খ্রিস্টাব্দে চৌগান খেলতে গিয়ে তিনি মারা যান চৌগান বলতে আজকে যে খেলাটা পোলো নামে পরিচিত ঘোড়ার ওপর উঠে খেলতে হয় সেই ধরনের একটা খেলা চৌগান সেই চৌগান খেলতে গিয়ে তিনি ঘোড়া থেকে পড়ে মারা যান এইবার আমরা দেখব যে কুতুবুদ্দিন আইবক কি কি নির্মাণ কার্য করেছিলেন যদিও আমরা পরে আলাদা করে এই সুলতানি সাম্রাজ্যের সময় কি কি। নির্মাণ কার্য হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব তবু একবার এখানে কুতুবুদ্দিন আইবক কি কি নির্মাণ কার্য করেছেন সেগুলো একটু দেখে নেব তো কুতুবুদ্দিন আইবক কুয়াথ উল ইসলাম নামে একটি মসজিদ তৈরি করেন কুয়াত উল ইসলাম মসজিদের বিশেষত্ব হচ্ছে বলা হয় যে এই কুয়াত উল ইসলাম হচ্ছে ভারতে মুসলিম পদ্ধতিতে নির্মিত প্রথম মসজিদ এছাড়াও তিনি আড়াই দিনকা ঝোপড়া নির্মাণ করেন আড়াই দিনকা ঝোপড়া এবং তিনি কুতুব মিনার নির্মাণ শুরু করেন কুতুব মিনারের নির্মাণ কার্যটা তিনি শুরু করেছিলেন কিন্তু তিনি সেটা সম্পূর্ণ করে যেতে পারেননি এই কুতুব মিনার নির্মাণের পিছনে তিনজনের নাম জড়িয়ে আছে একজন শুরু করেছিলেন হচ্ছে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ সম্পূর্ণ করেন ইলতুৎমিস এরপরে সম্রাট হন ইলতুতমিস তখন তিনি কুতুব মিনারের নির্মাণ সম্পূর্ণ করেন এবং তারও পরে তুগলক বংশের ফিরোজ শাহ তুগলক এই কুতুব মিনারে আরও দুটো তলা বাড়ান অর্থাৎ আগে যা ছিল ইলতুতমিজের সময় যেটা তৈরি হয় তার উপরে আরও দুটো তলা তৈরি করেন ফিরোজ শাহ তুগলক তাহলে তিনজনের নাম এই কুতুব মিনার নির্মাণের সঙ্গে জড়িয়ে আছে এই গেল কুতুবুদ্দিন আইবক সম্পর্কে কিছু আলোচনা এবার আমরা একটু ইলতুদ মিস সম্পর্কে দেখে নেব ইলতুদ মিস সম্পর্কে আলোচনা এই ভিডিওয়ে শেষ হবে না এইখানে যত দূর করা যায় সেটা অবধি বলে বাকি যে অংশটা থাকবে সেটা পরের দিনের ভিডিওতে আলোচনা করব। তো তো ইলতুদ মিস সিংহাসনে বসেন বারোশো এগারো খ্রিস্টাব্দে এবং বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ অবধি তিনি এই দাস বংশের সুলতান থাকেন এর সম্পর্কে যে ইতিহাসটা জানা যায় সেটা হচ্ছে ইনি ইলবাড়ি তুর্কি বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ইলম খাঁ তিনি বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন ইলতুতমিস সেই কারণে তার ভাইরা তাকে তাকে খুব হিংসা করত এবং ইলতুত পিতা মারা যাওয়ার পরে তার ভাইরা ইলতুত বিক্রি করে দেন সেখান থেকে বিভিন্ন জায়গায় বিক্রয় হতে হতে কুতুবুদ্দিন আইবকের কাছে তিনি আসেন মানে কুতুবউদ্দিন আইবক তাকে কিনে নেন কুতুবুদ্দিন আইবক তাকে এক লক্ষ জিতল দিয়ে কিনে নেয় কুতুবুদ্দিন আইবক এই ইলতুত মিসকে এই শের ই জাহাদার পদ দান করেন অর্থাৎ কুতুবউদ্দিন আইবক তাকে কিনে নেন এবং তারপরে তাকে শের ই জাহাদার এই রকম একটা পোস্ট দেওয়া হয় এবং এইখান থেকে এই ইলতুৎমিস ধীরে ধীরে প্রচুর উন্নতি করতে থাকে এবং একদম শেষে তিনি বদায়ুর ইকতাদার হিসাবে নিযুক্ত হন বদায়ু বলে একটি জায়গার ইকতাদার হিসাবে নিযুক্ত হন এই ইকতাদার বলতে বোঝানো হয় সুবাদার সুবাদার বা ইক্তাদার একই ধরনের একটা পোস্ট তো বদায়ুর ইক্তাদার বা সুবাদার হিসাবে নিযুক্ত হন এই সময় বিভিন্ন জায়গাটা বিভিন্ন ইকতাতে ভাগ থাকত সেই ইক্তার এক একজন করে ইকতাদার থাকতেন এবং কুতুবুদ্দিন আইবকের সময় এই বদায়ু জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তো সেই একটি গুরুত্বপূর্ণ জায়গার ইকতাদার হিসাবে তিনি নিযুক্ত হয়ে যান এরম গুরুত্বপূর্ণ পোস্ট দেওয়ার সাথে সাথে ইলতুদ মিশের সাথে কুতুবুদ্দিন আইবক তার কন্যার বিবাহ দেন কুতুবুদ্দিন আইবক যখন মারা যান বারোশো দশ খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক মারা যান তো তার মৃত্যুর পরেই ইলতুতমিস কিন্তু সিংহাসনে বসেনি কুতুবুদ্দিন আইবকের পরে একজন ব্যক্তি সিংহাসনে বসেন যার নাম আরাম শাহ অনেকে বলেন এই আরাম শাহ হচ্ছেন কুতুবুদ্দিন আইবকের পুত্র যদিও অনেক ঐতিহাসিক বলেন যে কুতুবুদ্দিন আইবকের কোনো পুত্র ছিল না যাই হোক যদি আমরা ধরি যে এই আরাম শাহ কুতুব আইবকের পুত্র ছিলেন তাহলে কুতুবুদ্দিন আইবকের পরে তার পুত্র আরাম শাহ সিংহাসনে বসেন কিন্তু এই আরাম শাহ খুবই অযোগ্য ব্যক্তি ছিলেন তো যেহেতু এই আরাম শাহ খুবই অযোগ্য ব্যক্তি ছিলেন সেই কারণে সভায় যারা ছিলেন রাজসভায় যারা ছিলেন তারা এই আরাম শাহকে যেভাবেই হোক এই আরাম শাহকে গদি থেকে সরাবার চেষ্টা করতে শুরু করে এবং এই সময় ইলতুতমিস এই বজায়ুর ইক্তাদার ছিলেন এছাড়াও কুতুবুদ্দিন আইবকের জামাতা ছিলেন তো সকলে ইলতুতমিসকে এবং এবার সমস্ত সভাসদরা একত্রে ইলতুতমিসকে রাজ্য সামলানোর জন্য আহ্বান করে তো তখন ইলতুতমিস সকলের কথা মেনে নিয়ে আরাম শাহের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেন এবং আরাম শাহকে যুদ্ধে হারিয়ে সিংহাসন লাভ করে এবং এই যুদ্ধেই আরাম শাহকে হত্যা করা হয় যে জায়গায় এই যুদ্ধটা হয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে যুধ যুদ্ধ এই যুধের যুদ্ধে ইলতুত আরাম শাহকে হারিয়ে দিয়ে দিল্লির সিংহাসন লাভ করে যদিও তখনো দিল্লির সিংহাসন বলা উচিত নয় কারণ তখনো পর্যন্ত রাজধানী ছিল লাহোর পরবর্তীকালে ইলতুত সেটা রাজধানী স্থানান্তরিত করে দিল্লিতে নিয়ে যাবেন যাই হোক বোঝা সুবিধার জন্য বলা যে দিল্লির সিংহাসন লাভ করেন ইলতুত দিল্লির প্রথম সুলতান ধরা হয় এটা বহুবার প্রশ্নটা এসছে যে দিল্লির প্রথম সুলতান কাকে মানা হয় সেটা হচ্ছে ইলতুত কিন্তু তাহলে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে কুতুবুদ্দিন আইবক দিল্লির এক দাস বংশের প্রতিষ্ঠা করেন তাহলে তাকে কেন সুলতান বলা হয় না এর প্রথম কারণ হচ্ছে আমরা একটু আগেই দেখলাম যখন কুতুবুদ্দিন আইবক সিংহাসনে বসেন তখন মোহাম্মদ ঘুরির ভাইপো অর্থাৎ ঘুর রাজ্যের যিনি শাসনকর্তা ছিলেন তিনি কুতুবুদ্দিন আইবককে বৈধতা পত্র দেন কিন্তু ইলতুদমিসের ক্ষেত্রে খালিফার থেকে ইলতুদমিস বৈধতা পান খালিফা এবার এই খালিফা কেন এখানে গুরুত্বপূর্ণ খালিফা হচ্ছে এমন একটা পদ যাকে পৃথিবীর সমস্ত মুসলমানরা তাদের ধর্মীয় গুরু মনে করত এবং এই ঘটনার পর থেকে দিল্লির সিংহাসনে যে সমস্ত সুলতানরা বসেছেন তাদের অধিকাংশজনই খালিফার কাছ থেকে স্বীকৃতি নিয়ে এসছেন খালিফাকে তাদের প্রধান মনে করেছেন তারা নিজেদেরকে অর্থাৎ সুলতানরা নিজেদেরকে খালিফার দূত বলতেন এই সবের পিছনে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে খালিফাকে সমস্ত মুসলমানরা তাদের প্রধান মনে করতেন এবার যে যে সুলতান নিজেদেরকে এই খালিফার দূত বলে পরিচয় দিতেন খালিফাকে তাদের থেকে ওপরে রাখতেন স্বাভাবিকভাবে মুসলিম যারা জন সাধারণ ছিলেন তারা সেই সুলতানকে খুব মান্য করত সেই সুলতানকে তাদের সমর্থন জানাতো তো এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ যে খালিফা কর্তৃক সুলতান ই আজম উপাধি লাভ করেন দিল্লির সুলতানদের মধ্যে ইনি প্রথম যিনি খালিফার কাছ থেকে সুলতানি আজম উপাধি পান সেই কারণেই একে বলা হয় অর্থাৎ তিলতুতমিসকে বলা হচ্ছে দিল্লির প্রথম সুলতান এছাড়াও ছাড়াও। আইবক কিন্তু কোনোদিনই সুলতান উপাধিটা গ্রহণ করেননি ইলতুতমিস সুলতান উপাধি গ্রহণ করেছিলেন তো সেই কারণেও একেই বলা হচ্ছে দিল্লির প্রথম সুলতান ইলতুৎমিস তার রাজধানী স্থানান্তর করে নিয়ে আসেন দিল্লিতে এর আগে রাজধানী ছিল লাহোর লাহোর থেকে রাজধানী স্থানান্তর করে তিনি প্রথম দিল্লিতে রাজধানী বানান এবং ইলতুদ্িস দুটি মুদ্রা চালান যে দুটি মুদ্রা পরীক্ষায় বহুবার প্রশ্নটা করা হয়েছে সেই মুদ্রা হচ্ছে টঙ্কা এবং জিতল টঙ্কা ছিল রূপর মুদ্রা এবং জিতল ছিল তামার মুদ্রা ইলতুদমিসকে বলা হয় দিল্লির প্রকৃত প্রতিষ্ঠাতা দিল্লির দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা বলার কারণ কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠা করেছিলেন মাত্র চার বছর রাজত্ব করেছিলেন বেশি দিন তিনি রাজত্ব করতে পারেননি তাই নতুন একটা রাজ্যকে সঠিকভাবে সংগঠিত করতে পারেননি যে কাজটা ইলতুৎমিস করেছিলেন বারোশো থেকে বারোশো পর্যন্ত একটা বিশাল সময়ে ইলতুৎমিস রাজত্ব করেছেন এবং পুরো রাজ্যকে তিনি ঐক্যবদ্ধ করেন তাই জন্য তাকে বলা হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা এবার ইলস যখন সিংহাসনে বসেন তারপর থেকে রাজ্যকে বাঁচানোর জন্য মানে রাজ্যকে তৈরি করার জন্য এবং এই নতুন একটা বংশকে ঠিকঠাক প্রতিষ্ঠা করার জন্য একাধিক চ্যালেঞ্জ চলে আসে মানে একাধিক তার সামনে সমস্যা চলে আসে সেই সমস্যাগুলো হচ্ছে প্রথম যে সমস্যাটা আসে সেটা আসে তাজউদ্দিন ইলদুজের কাছ থেকে এই ইলদুজ দ্বিতীয় এই নাসির উদ্দিন কুবাচা কুবাচার কাছ থেকেও আবার চ্যালেঞ্জ আসে যখন কুতুবউদ্দিন আইবক্স সিংহাসনে বসেন তার সঙ্গেও এদের দুজনের সমস্যা বাঁধে আইবক কোনো রকমে সেই সমস্যাটাকে তখনকার মতো সমাধান করেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কিন্তু সেই সমস্যা পুনরায় দেখা দেয় যখন কুতুবউদ্দিন আইবক মারা যান এবং ইলতুত মিস যখন রাজা হন ইলতুদ মিস যখন সুলতান হন তখন এই দুজন পুনরায় সমস্যা হিসাবে দেখা দেয় তৃতীয় এই সময় বাংলা স্বাধীন হওয়ার জন্য বিদ্রোহ ঘোষণা করে তাদেরকে দমন করার একটা ভার এসে পড়ে ইলতুতমিসের হাতে এবং চতুর্থ যে সমস্যাটা এই সময় দেখা দেয় সেটা হচ্ছে মঙ্গল আক্রমণের সমস্যা এই সমস্ত কিছু ইলতুত সামনে সমস্যা হিসাবে দাঁড়ায় তো এক এক করে একটু একটু আমরা এগুলো আলোচনা করব। আজকে আমরা এই তাজউদ্দিন ইলদুজ এবং কুবাচার সম্পর্কে দেখে নেব পরের দিনের ভিডিওতে বাংলা আক্রমণ মানে বাংলার বিদ্রোহ ঘোষণা এবং মঙ্গল আক্রমণের যে ব্যাপারটা সেটা দেখে নেব তো আজকে এই দুটোই কমপ্লিট করব তো কুতুবুদ্দিন আইবক সম্পর্কে আলোচনা করার সময় আমি বললাম যে তাজউদ্দিন ইলদুজ এই গজনি জায়গাটা পেয়েছিলেন নাসির উদ্দিন কুবাচা সিন্ধু এবং মুলতানের অঞ্চলটা পেয়েছিল এবং বাকি অংশটা আইবক পেয়েছিল তো তখন তারা বিদ্রোহ ঘোষণা করেছে কিভাবে আমি সেটা বললাম যে কিভাবে এই আইবক তখনকার মতো এই যে সমস্যাটা সমাধান করেন তো যখন কুতুবুদ্দিন আইবক মারা যান এবং ইলতুত মিস যখন সিংহাসনে বসে তখন এই তাজউদ্দিন ইলদোজ বিদ্রোহ ঘোষণা করেন বিদ্রোহ বলতে কীভাবে বিদ্রোহ করেন দেখুন গজনি এই সমস্ত এলাকার প্রধান ছিল কারণ গজনীর থেকেই গুরি এই সমস্ত জায়গাগুলো দখল করেছে তো যেহেতু তাজউদ্দিন ইলদুজ গজনীর অঞ্চলটার রাজত্ব করছিল সে বলে যে যেহেতু আমি গজনীর শাসক তাই ভারতের যে অংশটা এখন আর কুতুবুদ্দিন আইবকের আন্ডারে নেই অর্থাৎ কুতুবুদ্দিন আইবক যেহেতু মারা গেছেন তাহলে সেই জায়গাটার রাজা আমার হওয়া উচিত তো যখন ইলতুদ মিস সিংহাসনে বসে তখন এই ইলদুজ ইলতুদ কিছু শর্ত দিয়ে পাঠান মানে যে মেনে নিতে বলেন যে ইলতুদ মিস তাজউদ্দিন ইলদুজের আন্ডারে একজন রাজা হিসেবে বা তার প্রতিনিধি হিসাবে দিল্লি সিংহাসনে বসছে তো তখন ইলতুদ এটা মেনে নেয় কারণ তখন সবে ইলুদ্ সিংহাসনে বসছে তার তখন অতটা ক্ষমতা হয়নি যে ইলদুজকে হারিয়ে দেবে তো তখনকার মতো সে মেনে নেয় কিন্তু বারোশো পনেরো খ্রিস্টাব্দে মধ্য এশিয়া থেকে একটি জাতি এসে ইলদুজকে আক্রমণ করে মানে এই গজনি রাজ্যটা আক্রমণ করে এবং এই যুদ্ধে তাজউদ্দিন ইলদুজ পরাজিত হয়ে পালিয়ে যান তো গজনি থেকে পালিয়ে তাজউদ্দিন ইলদুজ চলে যান লাহোর এবং পাঞ্জাবে যে লাহোর এবং পাঞ্জাব এই দুটো জায়গা তখন নাসির উদ্দিন কুবাচার আন্ডারে ছিল সিন্ধু এবং মুলতান নাসির উদ্দিন কুবাচার আন্ডারে ছিল তাছাড়াও লাহোর এবং পা পাঞ্জাব এই দুটো জায়গাও নাসিরুদ্দিন কুবাচার আন্ডারে ছিল তো তাজউদ্দিন ইলদুজ এই যুদ্ধে বারোশো সালে হেরে গিয়ে নাসিরুদ্দিন কুবাচার রাজ্য আক্রমণ করে এবং সেখান থেকে কিছুটা অংশ দখল করে নেয় তো যখন এই ইলদুজ লাহোর এবং পাঞ্জাব অধিকার করে নেয় তখন তার সীমা একদম ইলতুত মিসের রাজ্যের সীমার কাছাকাছি চলে আসে এবং ইলতুত মিস এতদিনে যথেষ্ট শক্তিশালীও হয়ে গেছেন তো বারোশো পনেরো ষোলো খ্রিস্টাব্দে একটি যুদ্ধ হয় তাজউদ্দিন ইলদুজের সঙ্গে ইলতুত মিসের এবং এই যুদ্ধটা হয় তরাইনে তরাইনে আরও একটা যুদ্ধ হয় এই যুদ্ধটা সম্পর্কে আমরা ততটা পরিচিত নয় যাই হোক তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধের মতো এখানেও আর একটাও যুদ্ধ হয় তরাইনে সেই যুদ্ধে তাজউদ্দিন ইলদুজকে হারিয়ে দেওয়া হয় এবং তাকে হত্যা করা হয় ইলতুৎমিস করেন তো এইখান থেকে এই ইলদুজ যে সমস্যাটা তৈরি করেছিল সেটা শেষ হয় এবার কুবাচা কুতুবউদ্দিন আইবক যখন মারা যান তখন এই নাসির উদ্দিন কুবাচা যিনি তখন সিন্ধু এবং মুলতান এই দুটো জায়গার শাসক ছিলেন এ মারা যাওয়ার পরে নাসির উদ্দিন কুবাচা আরও দুটো জায়গা দখল করে নেন সেটা হচ্ছে লাহোর এবং পাঞ্জাব এই দুটো জায়গাও দখল করে নেন এবং বারোশো পনেরো খ্রিস্টাব্দে বললাম যে তাজউদ্দিন ইলদুজ এই লাহোর এবং পাঞ্জাব দখল করে নেন তখনও পর্যন্ত নাসির উদ্দিন সিন্ধু এবং মুলতানের শাসক ছিলেন যখন তাজউদ্দিন ইলদুজ একে হারিয়ে দেয় তখনও সিন্ধু ও মুলতানের শাসক ছিলেন লাহোর এবং পাঞ্জাবটা শুধু হাতছাড়া হয়ে যায় এবার বারোশো পনেরো ষোলো খ্রিস্টাব্দে তাজউদ্দিন ইলদুজকে মেরে দেন ইলতুদমিশ তখন নাসির উদ্দিন কুবাচা পুনরায় এসে লাহোর এবং পাঞ্জাব দখল করে নেন বারোশো আঠাশ খ্রিস্টাব্দে ইলতুত এই নাসিরুদ্দিন কুবাচার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং এই যুদ্ধে নাসিরুদ্দিন কুবাচাকে হারিয়ে দেওয়া হয় এবং এই সিন্ধু মুলতান লাহোর পাঞ্জাব সমস্ত অঞ্চল দিল্লি সুলতানি সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এইভাবে নাসিরুদ্দিন কুবাচার যে সমস্যাটা ছিল সেটাও মিটে যায় এরপরে আমরা বাংলার সম্পর্কে এবং মঙ্গল আক্রমণ সম্পর্কে পরের দিনের ভিডিওতে দেখব এবং সেই ভিডিওতে সুলতানা রাজিয়ার সম্পর্কেও আলোচনা করব তো এই ভিডিওটা এই অবধি থাকছে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ